নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে পড়ারত সকল শিক্ষার্থীদের জানাই ওপেন লার্নিং দুনিয়া ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি CC-ED-01 এই পেপারটির ফ্রি অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিট। ওকে, এবার এরকম ফ্রি অ্যান্সার শিট আপনারা যারা যারা চান তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং এছাড়াও এখন প্রত্যেক দিন 3-4টা করে ভিডিও আপলোড হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটা বারবার করে ফলো করবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন আপনাদের যে অ্যাসাইনমেন্ট শিট আপনাদের যেগুলো দরকার সেগুলো কিন্তু আপনারা এখানে এই চ্যানেলে ফ্রিতে পেয়ে যাবেন। CC-ED-01 ফার্স্ট ইয়ার এডুকেশন অনার্স ফার্স্ট পেপার, ঠিক আছে। এখানে দেখুন যে কোশ্চেনগুলো রয়েছে, প্রথম কোশ্চেন, শিক্ষার প্রকৃতি হলো একটি ড্যাশ প্রক্রিয়া, এটির উত্তর হবে দ্বিমুখী। ওকে, এখানে দেখতে পাচ্ছেন দ্বিমুখী। নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রতি বছর মানবাধিকার দিবস পালিত হয়, অর্থাৎ কোন দিন মানবাধিকার দিবস পালিত হয় সেটি হচ্ছে এটা কোশ্চেন। এর উত্তর হবে এখানে আপনাদের 10ই ডিসেম্বর, এখানে দেখতে পাচ্ছেন 10ই ডিসেম্বর, অপশান ডি। ওকে, নেক্সট কোশ্চেন, একবিংশ শতাব্দীর শিক্ষার আন্তর্জাতিক কমিশনের প্রতিবেদনটির নাম কি? এখানে অপশান আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশানের মধ্যে থেকে ডেলর্স কমিশন হবে এর উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন, কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয়? এটা কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয় সেটা, ঠিক আছে। অনেকে এটা মনে করেন কি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য জানতে চাইছে, কিন্তু এটা শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয় এটা জানতে চাইছে, ঠিক আছে। এটার উত্তর হবে চাইল্ড রাইটস, অর্থাৎ শিশুর অধিকার। ওকে, অপশান ডি, শিশুর অধিকার। নেক্সট কোশ্চেন, কোনটি শিক্ষার প্রাথমিক লক্ষ্যের অন্তর্গত নয়? কোনটি শিক্ষার প্রাথমিক লক্ষ্যের অন্তর্গত নয়? এটির উত্তর হবে শিক্ষাগত ডিগ্রি অর্জন, অপশান এ। ওকে, নেক্সট কোশ্চেন, কোন প্রতিবেদন থেকে স্থায়ী বিকাশের ধারণাটি এসেছে? এখানে উত্তর হবে অপশান ডি, ব্রুটল্যান্ড প্রতিবেদন, অপশান ডি, ব্রুটল্যান্ড প্রতিবেদন। ওকে, নেক্সট কোশ্চেন, কোনটি প্রায়োগিক বিদ্যা শৃঙ্খলা হিসাবে শিক্ষার অন্তর্গত নয়? এটির উত্তর হবে অপশান ডি, স্নাতকোত্তর শিক্ষাতত্ত্ব চর্চা। ওকে, নেক্সট কোশ্চেন, কোনটি শিক্ষার সামাজিক লক্ষ্যের সাথে যুক্ত? এটির উত্তর হবে অপশান এ, ব্যক্তিতন্ত্রের বিকাশ, ব্যক্তি স্বাতন্ত্র্যের বিকাশ। ওকে, নেক্সট কোশ্চেন, বাস্তব তথ্যমূলক অভিজ্ঞতা অর্জন হলো জ্ঞান, উত্তর হবে অপশান এ, জ্ঞান। নেক্সট কোশ্চেন, এবং লাস্ট, কোনটি গিলফোর্ডের বুদ্ধির ত্রিমাত্রিক গঠন সংক্রান্ত মডেলের অংশ? এটির উত্তর হবে অপশান সি, প্রয়োগ। তো এই ছিল CC-ED-01 এই পেপারটির ফ্রি অ্যান্সার শিট। ওকে, এবার এরকম ফ্রি অ্যান্সার শিট আপনারা যারা যারা চান তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং এছাড়াও এখন প্রত্যেক দিন 3-4টা করে ভিডিও আপলোড হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটা বারবার করে ফলো করবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন আপনাদের যে অ্যাসাইনমেন্ট শিট আপনাদের যেগুলো দরকার সেগুলো কিন্তু আপনারা এখানে এই চ্যানেলে ফ্রিতে পেয়ে যাবেন। এবং এর সাথে সাথে অবশ্যই আপনারা এই ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করে আমাদের উৎসাহ দেবেন, কারণ আপনাদের কমেন্টস, লাইক এবং সাপোর্টই আমাদের নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়।